বিপজ্জনক রাস্তা নিয়ে বাড়ছে ক্ষোভ। রাস্তা তো নয়, এজন্য পুকুর। কয়েক বছর ধরে রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেই, যার ফলে চলাচলে এলাকাবাসীর দুর্দশার অন্ত নেই। বারবার অভিযোগ জানানোর পরও সরকারি তন্ত্র ও তার পরিচালকরা চোখ বুজে বসে আছে বলে অভিযোগ। তাদের কথায় অবশ্য হীরা প্লাস রাজ্যে এটাই উন্নয়নের মাপকাঠি। 3 বছরে তথাকথিত মডেল রাজ্যের ছবি, দেখুন সেই ছবি। দেখলেন তো এই বিপজ্জনক রাস্তাটি বিশালগড় পুর পরিষদের 14 নম্বর ওয়ার্ডের সৎসঙ্গ আশ্রম সংলগ্ন জাতীয় সড়ক থেকে নাড়াউড়া গ্রামে যাবার রাস্তা। বাইপাস সড়ক নির্মাণের পর থেকে এই রাস্তা দিয়ে গ্রীষ্ম ও বর্ষাকাল তো দূরের কথা, শীতকালে পর্যন্ত যাতায়াত করা অসম্ভব হয়ে পড়েছে। রাস্তায় নর্দমাগুলো ভরাট হয়ে আছে জল কাদায়। দীর্ঘ সংস্কারের অভাবে রাস্তাটি বসে যাওয়ায় জল জমে এক প্রকার জলাশয় পরিণত হয়ে গেছে, চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। ঘর থেকে বেরিয়ে রাস্তায় পা রাখতে হয় জলের মধ্যে, আকসার ঘটছে দুর্ঘটনা। এলাকার মানুষের কাছে এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক যুবকের কথায় এই বিপজ্জনক সড়ক দিয়ে বাইক নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল সে, কিন্তু শত চেষ্টা করেও যেতে পারেননি। এখানে তো আজকাল দীর্ঘদিন যাবত এই রাস্তার ড্রেন নাই, মাটি ফেলাই রাখছে, কাজ হইতেছে না, যার কারণে আমরার মতন সাধারণ মানুষ যাইতে যাইতে অসুবিধা, স্কুলে বাচ্চা কাচ্চা যাইতে অসুবিধা হয়, তার জন্যই তো সাইকেল ঘুরাই দিয়েছি। এই রাস্তার মধ্যে কি এই পরিস্থিতি আছে যে কেউ যাতায়াত করতে পারবো গাড়ি বা বাইক নিয়ে? না না, অসম্ভব ব্যাপার। কতদিন ধরে সমস্যা? ও এটা তো প্রায় আজকাল বর্ষখানেক দেরি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিশালগড় পুর পরিষদ থেকে শুরু করে শাসক দলের প্রভাবশালী নেতাদের জানিয়েও সমস্যা মেটেনি। রাস্তার উন্নতি নিয়ে বহু লড়াই হয়েছে, সবাই সব দেখেও দৃষ্টিহীন। রাস্তা তো সবসময় আগে জল ছিল, তারপরে কিছুদিন আগে মাটি ভরাইছে গাড়ি দিয়া। হ্যাঁ, মাটি ভরাই গেছে, তখন তো ভালোই ছিল, এখন যখন বৃষ্টি হলো জল আটকে এলো, রাস্তাতে গাড়ি আটকে যায়। এটা তো অনেক দিন যাবৎ সমস্যা, আজকেন কত নম্বর ওয়ার্ডটা হওয়ার পরে এই সমস্যাটা? আমার আগে ড্রেন ছিল, দুনো পাশে ড্রেন ছিল, আগে ড্রেন ছিল, এখন তো বাইপাসটা হওয়ার পরে ড্রেন ট্রেন সব না অনেক যেতেই পারে। এখানে তো বাইপাস আছে, বাইপাস দিয়ে অনেকে, আমি তো এখন বাইপাস দিয়ে যাব। হ্যাঁ, আপনি এখন কী চাইছেন রাস্তার বিষয়ে? কী কী চাইছেন? রাস্তাটা তো তারা করে দিব বলছে যে ইয়ে ফলাইছে, মাটিলিং করবো, তারপরে এলাকাবাসী আরো জানিয়েছেন শুধুমাত্র চলাচলের জন্য নিজেদের উদ্যোগে তৈরি করা হয়েছে বিকল্প মেঠো পথ। তারা তীব্র ক্ষোভ জানিয়ে বলেন শাসক দলের নেতাদের মুখে শোনা যায় রাজ্যে নাকি উন্নয়নের জোয়ার বইছে, আর সেই উন্নয়ন ডুবে আছে জলের নিচে। এলাকাবাসী চাইছেন এই অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটি অতি দ্রুত সংস্কার করা হোক, কারণ জরুরি পরিষেবার গাড়িও ঢুকতে পারবে না বিহাল রাস্তা দিয়ে। রিপোর্ট, চ্যানেল 3 রথ।